এক থেকে এন পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করা প্রোগ্রাম। আমরা যে সংখ্যাটি ইনপুট নিই সেই সংখ্যা পর্যন্তই সংখ্যাগুলো প্রিন্ট করবে। এক থেকে শুরু করে যদি আমরা ইনপুট নেই 50, তাহলে 50 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করবে, সেটা কি প্রোগ্রাম করতে হবে। আমাদের ডাটা টাইপ আইএনটি, আই এবং এন দুটো ভ্যালু নিলাম, এন এখানে ইনপুট নিলাম আর আই লুপ করার জন্য নিলাম ফর লুপ। আই ইকুয়াল 1, আই থেকে যদি আমাদের ইনপুটকৃত মানটি বড় এবং সমান হয় তাহলে আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস এর মানে হচ্ছে আই এক ঘর করে বাড়বে। যদি 2 হয়, তারপর 3, তারপর 4, তারপর 5, এভাবে এক ঘর করে বৃদ্ধি পাবে। এই লাইনটির মানে হচ্ছে আই সমান সমান 1, আই এর মানটা 1 অ্যাসাইন করে দেওয়া হলো। আই আই থেকে আমাদের ইনপুটকৃত মানটি যদি বড় এবং সমান হয় তাহলে আই আই একবার করে বৃদ্ধি পাবে, তখন প্রিন্ট করবে তখন এখানে আই এর মানটা প্রিন্ট করবে। আমরা এক থেকে শুরু করে 80 পর্যন্ত দেখতে চাই। এখানে দেখা যাচ্ছে 1, 2, 3, 4 এভাবে একসঙ্গে লাগানো, খানিকটা দেখা যাচ্ছে না, এভাবে রয়েছে 45, 46, 47। এটাকে সাজানোর জন্য আমরা ব্যবহার করতে পারি ব্যাকস্ল্যাশ টি, তাহলে এটা ট্যাব আকারে আসবে। আর যদি ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করি লাইন আকারে আসবে, আমরা ট্যাব ট্যাব আকারে দেখবো। সেই জন্য ব্যাকস্ল্যাশ টি ব্যবহার করলাম, আবার 80 পর্যন্ত দিলাম, এবার ট্যাব আকারে চলে এসেছে টেবিল আকারে 1, 2, 3, 4, 5 এবং 80 পর্যন্ত। এভাবে আমরা নির্ণয় করতে পারি এক থেকে অজানা কোনো ইনপুটকৃত মান পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করা।